এই যে আমার হাতে যে লাউটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা 7 রিয়াল, 7 রিয়াল সমান সমান বাংলাদেশে 224 টাকা। এই সাধারণ এই একটা লাউ 224 টাকা দিয়ে আমরা বাংলাদেশি টাকায় কিনতে হচ্ছে, সৌদি আরবে 7 রিয়াল। দেখতে পাচ্ছেন এত পরিমাণে এখানে সবজির দাম, প্রবাসীরা যে কিভাবে আছে, আপনারা সবজির দাম শুনলেই মাথায় উঠে যাবে সবকিছু। আদা 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 কত করে কেজি? 12 রিয়াল, 32 দিয়ে গুণ দেবেন দাম বের হয়ে যাবে। আর রসুনটা মূলত আপনার 10 রিয়াল পার কিলো, বাংলাদেশে 300 টাকা, 320 টাকা কেজি। আর যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন, এটা 5 রিয়াল পার কেজি, বাংলাদেশে 150-160 টাকা কেজি। যে ইন্ডিয়ান পেঁয়াজটা, এত পরিমাণে সবজির দাম। আমরা মূলত এই যে আলু, দেশি আলুটা নিচ্ছি বাংলাদেশে 50-60 টাকা, এটা মূলত নিচ্ছে কত, 10 রিয়াল পার কিলো, বাংলাদেশে 320 টাকা কেজি এই দেশি আলুটা। ইনকাম যেমন খরচ ঠিক তেমন, সেই হিসাবে বাংলাদেশে আমরা অনেক ভালো আছি। সৌদি আরবে সবজির বাজার একদম আগুন, যে সব ধরনের সবজি আপনারা দেখতে পাচ্ছেন। আর যে লাউ মূলত কেজি ভাবে বিক্রি হয়, আমার এটা 1 কেজির উপরে, এর জন্য মূলত 6 রিয়াল কেজি, নিচে এর জন্য 7 টাকা, 7.5 টাকা দাম হয়, 7 টাকা নিচে। এই যে সাজ নেই। আর এই যে হাফ কিলো আঙুর ফল 5 রিয়াল। ওকে, সবাই ভালো থাকবেন।